আমাদেরকে না জানি এই যে ভারতের গজল ডোবা বাদ যেটা আমাদের ফেনী কুমিল্লা বৃহত্তর নোয়াখালী লক্ষ্মীপুর এই জেলার মানুষগুলো অসহায়ভাবে আজকে জীবনযাপন করতেছে তারা এই বিষয়টি আমাদেরকে অবগত করতে পারতো তাদের সাথে যে চুক্তিগুলো আমাদের এই পর্যন্ত হয়েছে সেই চুক্তিগুলো যদি আমাদের সহযোগিতা হয় বা আমাদের কাজে লাগে সেই চুক্তিগুলো আমরা রাখতে পারি যেসব চুক্তি আমাদের কাজে লাগবে না সেই সব চুক্তি আমাদের রেখে লাভ নাই এই যে ভারতের এই কর্মকাণ্ডটা সম্পূর্ণ আন্তর্জাতিকভাবে মানবাধিকার লঙ্ঘন আমাদের ভাইরা যখন তারা এই পানির ভিতরে হাবুডুবু খেয়ে মারা যাচ্ছে তখন তাদের গণমাধ্যমগুলো তারা অট্ট হাসি দিয়ে তারা হাসতেছে অর্থাৎ এটা কোনো মানুষের বা মানুষত্বের প্রকাশ না এটা একমাত্র পশুত্বের পরিপ্রকাশ তাই আমরা ভারতের এই পশুত্ব কর্মকাণ্ডকে আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি একটা সরকার একটা দেশের সরকার কিভাবে পারে কোনো প্রকার বার্তা নাই কিছু নাই কোনো প্রকার ইনফরমেশন কোনো কিছু না দিয়ে তারা বাদ খুলে দিছে তারা বলতেছে যে আমাদের ক্ষতি হয়ে যেত বাদ খুললে আমাদের জনগণগুলা কি আমরা সেফে আনতে পারতাম না আপনারা যদি জানাতেন এই যে ভারত যে বাদগুলা বিভিন্ন সময় খুলে দিতেছে ওরা কি বিবেচনা করে কি বাংলাদেশে হিন্দু আছে কিনা মুসলমান ওরা কি দেখে হিন্দু তো আছে অনেক ঠিক আছে এখন যে ওরা এই কাজগুলো করতেছে এখন কি ভুক্তভোগী হিন্দু হচ্ছে না এই যে আমাদের যে নদী নিয়ে যে চুক্তিগুলা করা আছে বা ট্রানজিট নিয়ে যে চুক্তি করা হচ্ছে এদের ম্যাক্সিমাম সুবিধা কিন্তু ইন্ডিয়া পাচ্ছে আমাদের কোনো সুযোগ সুবিধা হচ্ছে না আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের সাথে তারা ওইভাবে বন্ধুত্বসুলভ যেমন আওয়ামী লীগ সরকারের সাথে তারা করেছিল এই বিষয়গুলো ম্যানেজ হচ্ছে না বিধাই তারা এই ধরনের কাজগুলো করছে এই যে ত্রিপুরা বাটটি আমাদের খুলে দিলো যার ফলে আমাদের এখন ফেনী নোয়াখালী কুমিল্লা সহ দেশের সহস্রাধিক লক্ষাধিক মানুষ আজকে গিয়াবন্দী পানি হয়ে গেল এত ভয়াবহ বন্যা যেটা বাংলাদেশের শতবর্ষে এই রকম বন্যা আমাদের ওই অঞ্চলে হয়নি আমাদের যদি প্রতিবেশী রাষ্ট্র ভারত হয়ে থাকে তাহলে তো এগুলো করার কথা নয় ভারতের সাথে আমাদের অনেক অনেক বড় একটা লম্বা সময় ধরে আমরা এক দেশ থেকে আরেক দেশের ট্রানজিশন অর্থনীতি অনেক বিষয় আমাদের সাথে জড়িত আমরা কখনোই এক দেশ আরেক দেশ ছাড়া থাকতে পারি না কিন্তু এমন পর্যায়ে তারা নিয়ে আসছে এটা আসলে দুঃখজনক একটা বিষয় এবং এমন করতে থাকলে আমাদের দেশের জনগণ টোটালি তাদের বিপক্ষে চলে যাবে বৃষ্টি কিন্তু একদিনই শুরু হয়ে যায়নি বৃষ্টি হয়েছে বন্যার পরি যে পরিমাণ পানি একদিনও হয়ে যায় আস্তে আস্তে পানি আগে অবগত করা উচিত ছিল বাংলাদেশ যখন আজকে বিপদে ভারতের জনগণ ভারতের মিডিয়া তারা হাসতেছে তারা বিদ্রুপ করতে তারা ঠাট্টা করতেছে যে ভারত বান খুলে দিছে ভারতের মানুষ মরতেছে মানে হ্যাঁ হ্যাঁ একটা মানে বিনোদনের একটা বিষয় চলে আসে তাদের কাছে বাংলাদেশের মানুষ মরে যাওয়ার বিষয়টা